গুড মর্নিং, আজকে বুধবার আর এখন থেকে আর এখন টাইম হয়েছে সকাল 9টা আর এখন থেকে আজকে ব্লগ আমি শুরু করে দেব। প্রথমে ব্লগের প্রথমে একটা জিনিস আমি তোমাদের দেখাবো, দাঁড়াও। প্রথমে দেখা হচ্ছে এটা, এটা হচ্ছে মামুনি যে জন্মদিনে ব্যাগটা দিয়েছিল সেই ব্যাগটা চলে এসে পরশু দিন, তো আমি ওটাকে ওইভাবেই রেখে দিয়েছিলাম, এইবার এটাকে হাত দিলাম। এই ব্যাগটা মামুনি দিয়েছে, বেশ বড় সড়ো। এটা রেন কভারটা, এটা রেন কভারটার জন্য মেনে নিয়েছি, এটাতে রেন কভার আছে, আমার আগের ব্যাগটা তো রেন কভার ছিল, তো তার জন্য এই হচ্ছে ব্যাগ, আমার জন্মদিনের স্পেশাল ব্যাগ মামুনির তরফ থেকে, বেশ বড় সড়ো ব্যাগ। আমি যখন বাড়ি যাই, মানে বাড়ির থেকে আসি, অনেক কিছু বয়ে টয়ে নিয়ে আসি, তো এই জন্য একটু বড় সড়ো ব্যাগ আমার লাগে, এই জন্য বেশ বড় সড়ো ব্যাগ আমি নিয়েছি। এক দুই তিন চার, চারটে পার্ট আছে, ল্যাপটপের জায়গা আছে, আর এখানে ভিতরে আবার অনেকগুলো স্টোরেজ টাইপের আছে, এই যে যেরকম আমার আগের ব্যাগটা ঠিক সেই রকম। জানি ব্যাগটার দাম অনেকে জিজ্ঞাসা করবে, তো ব্যাগটার দাম হচ্ছে 1800 টাকার থেকে 1 টাকা কম। তো এইভাবে রান্না বান্না কাজ, ওদিকে আমাদের ট্যাঙ্ক পরিষ্কার চলছে, তো তার জন্য জল ভরে ভরে রেখে দিয়েছি, মানে আমার এই রান্নাঘর ঢুকলে 14 বার হাত ধুতে হয়, মানে এই একটু পেঁয়াজে বা কিছুতে হাত লাগলো সঙ্গে সঙ্গে হাত ধুয়ে, আমরা অভ্যাস, আমার মাকে দেখে দেখে অভ্যাস, যেহেতু আমিষ নিরামিষের ব্যবস্থা থাকে, তো তার জন্য জল ভরে রেখে দিয়েছি, বালতি, তারপরে বড় হাড়ি, যাতে অসুবিধা না, ট্যাঙ্কটা পরিষ্কার হয়ে যাক, তারপরে আবার নতুন জল তুলতে হবে, মানে লকডাউনের মধ্যে একদিনও পরিষ্কার করা হয়নি, আর জল একদম কালো ঘোলা জল নামছে, তো ওইভাবে হলে মানে টাইলস গুলো নষ্ট হয়ে যাবে বাথরুমে, আর দ্বিতীয় কথা আমাদের জলটা মানে অ্যাকোয়াগার্ডটা মায়ের ভাগে যাবে, তো তার জন্য আগে ওটাকে পরিষ্কার করে তারপরে হবে আজকের কাজ, বাজ পরিষ্কার করা চলছে। আমাকে দাও, হয়ে দাও, এদিকে দাও, আমাদের এখনো পরিষ্কার চলছে, তাই জন্য এখন রান্না বান্নার দিকে না গিয়ে, মানে ভাত বসানো হয়েছে, জল আমি তুলে রেখেছিলাম, ওই যে দেখতে পাচ্ছ কোথা গেল বালতিটা, ওই যে রান্নার জন্য, কারণ আমি তো বেরোবে, আর এইবার মামনি আবার সেই পাট শাক নিয়েছে, সেই আগের বার সমস্ত কিছু কুচিয়ে রেখেছিলাম না, সেই পাট শাক, তো এইভাবে আমি ছড়িয়ে রেখেছি, এইবার আর ভুল করছি না, আর ডাল গুলো কাটবো কেন, আর ভুল করি আমি, আর আমি কি করে বুঝবো, আমি ভাবে না সময় চলে গেছে, কাজ করছে কি অবস্থা, মানুষের কষ্ট আছে, মানে ওই ট্যাঙ্কির ভিতরে যদি কেউ মাস্ক পরে ঢুকে, বুঝতে পারছেন কি অবস্থা হবে, কিন্তু কিছু করার নেই, এমনই সময় আমরা পড়েছি, কষা মাংস করবো, কিন্তু মুরগি নট খাসি, খাসি এখন আমাদের ঘরে নেই, পাঠা বাড়ন্ত, তাই এখন মুরগি দিয়ে হবে, চেষ্টা করব, দেখা যাক, সব রাতে হবে, এখন হবে পাট শাক ভাজা, মুসুর ডাল, আর মৌরালার মাছ ভাজা, এই হচ্ছে এই হচ্ছে তরকারি, ও তুমি খাও না, বললাম গোপালে হয়ে গেছে উচ্ছের তরকারি, আর হচ্ছে পাট শাক ভাজা আর টক দই, আর এদিকে আমাদের হয়েছে, মানে আমি করেছি শুধু মুসুর ডাল, আর হচ্ছে এই পাট শাক কাটছি, মামুনি এটাকে ভেজে দেবো, ও আর বেসনের ফুলুরির তরকারি করেছে বলে, ফুলুরির তরকারি, ফুলুরি আমি প্রথম এখানে যে শুনেছিলাম, যে চপের পাতা, না না কাটবো, দাঁড়াও
সব পাতা নিয়ে নিবি, পাতা যেগুলো একদম তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আগেবার আমি ভুল করেছিলাম বলে অনেকক্ষণ বসে বসে নিখুঁত হাতে আমি সব কুটলাম, শেষে আবার একদম ও বাবা, তারপরে একদম জলে গেল সব। আর মামনির জন্য একটুখানি ওই মৌরালের মাছের ঝাল মামনি করে রাখবে, তো ওইটাই মামনির হয়ে যাবে। আমাদের রাত্রে হবে গোলবাড়ির কষা মাংস। আমি ট্যাংরা মাছের আইটেমটা শিখেছি, এখনো মৌরালা মাছের আইটেম এখনো শিখিনি। একবার একবার আমি দেখে নিই, এরপরের বার করবো। আসলে মাছের আইটেম আমি নিজে অত মাছ খাই না, আসলে মাছের আইটেম কি করে পরে ওকে জানিও না। না বসে মোবাইল দেখে একটু ছাড়া দিতে পারো? আমি দেখছি, অ্যানালিসিস করছি ভিডিও। কি অ্যানালিসিসই করো, শুধু শর্টকাটের কাজ যেগুলো আছে সেগুলো করো। শর্টকাটের কাজ নয়, ওইগুলো শর্টকাট নয়, সব এডিট করে দেবো আমি। এই শর্টকাট, এই শর্টকাট থেকে ফটাফট কাট এটা নিয়ে আসো। ওটা লং কাট, ওটা হবে না, ওটা লং কাট দাও নিয়ে আসো। আ পায় ব্যথা, এই কাজে না হলেই হয়েছে ওর পায়ে ব্যথা, গায়ে ব্যথা, মাথা ব্যথা, কোমর ব্যথা শুরু হয়ে যায়। আমার বাইরে কাজ করে করে আসছে, বাইরে কাজ নেই, কিচ্ছু নেই পুজো করে দেব, বাজার করে দেব, মা তোমাকে বেরোতে হবে না একদম। বাজার করে দেওয়া হচ্ছে না, আর্ধেক সময় দেখি মামনিকে যেতে হয়। মামনি মামনি বেরোবার জন্য বন্দিও না, ও ঘুমিয়ে হয় না মামনি, 11:15 বাজে এখনো ঝুলছে। হ্যাঁ আমি দিন রাত ঘুমিয়েছি, আমি যখন অফিস থেকে আসছি রাত্রে তখন তুমি ঘুম সান্ধ্যকালে ঘুম দিচ্ছ। মামনি তুমি বলো, আমি কালকে সারা বিকেল এডিট করেছি, এই রান্না করেছি, রান্না করেছি। তুমি আলাদা চালাও জানো তো, তুমি কার সাপোর্টে কথা বলবে তুমি ভেবে নিও। দুপুরবেলা সন্ধ্যাবেলা কথা, তুমি বললে দুপুরবেলা কথা, সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আমি যখন গড়িয়ে দিই তখন দেখলাম ঘুমোচ্ছে, তখন সবাই শুয়েছে, তখন সবাই শুয়ে, ওটাই তো সবাই তো, তোমরা এমন তোমরা ঘুমো না, তোমরা যাও খাও খাও যাও। তখন 5 মিনিট হয়েছে ঘুমিয়েছি, তুমি ফোন রাখলে তারপরে আমি শুয়ে পড়েছি। ফোন রাখলাম, মামুর সাথে কথা বলছিলাম না, ব্যাস ব্যাস। এইবার দেখুন, এই দেখো এই দেখো দেখো মামুর দেখো, হ্যাঁ ওরা ভাবে দিস যে একটা একটা করে পাতা খুলতে হবে। ইস ডাকি দিলে হবে না, ডাকি দিবি না, এই বাবা মূল ফুলটা পাল্টা কাজ করিসনি, ফুলটা পাল্টা কাজ করিসনি, দিয়ে যেগুলো দেখি তোমাদের কাটা শেখালাম আমি, আরাম করে কি করছো তুমি? আমরা আমি যেন কিছু শিখে আসি না, ওকে কিছু শেখাইনি না, ও সব নিজে নিজে শিখে, সব নিজে নিজে শিখে গেছে। কাজ বাড়িয়ে দেবে কাজ, ডাটি ফাটি সব শুধু ফেলে দিয়েছে, ও শুধু পাতা তৈরি লাগে, শুধু পাতা এই নাকি তুমি ওকে শিখিয়েছো? মামনিকে শিখিয়ে দাও, জানো না শুধু পাতা লাগে কি ডাটা লাগে। এখানেই থাকবে আপাতত, কালকে বিকেল নাগাদ এগুলোকে খুলবো। এটা হচ্ছে আমাদের যে ঘরটা তৈরি হচ্ছে সেই ঘরটা, তো আমাদের যা যা জিনিসপত্র বাইরে থেকে আসে সব এই ঘরে আগে স্টোর হয় একদিনের জন্য, তারপরে ঘরে যায়। খাটে উঠে শোও, নিচে শুয়ে রয়েছো কেন তুমি? আমার শোয়ার জায়গা নেই। চলো এই উপর উপর নিচে শুয়ে রয়েছো কেন তুমি? ঠান্ডা লেগে যাবে, উপর উঠে শোও। কি অত ঠান্ডা আমার লাগে না। না লাগে না, তুমি ওঠো, লাগছে না ঠাকুরের দয়া কোন সময় লেগে যাবে, যাও ওঠো। কোথায় উঠে যাও? খাটে উঠে শোও, যাও খাটে, গরম প্রচন্ড। খাটে উঠে শোও, নিচে শুয়ে রয়েছো কেন? নিচে ওঠো, ওঠো ওঠো। সন্ধ্যা কমপ্লিট। আর এবার বাড়িতে ফোন করতে হবে, আমার বাড়িতে মানে এই বাড়িতে আমফান ঝড়ের পরে জিওর নেটওয়ার্কে এতটাই প্রবলেম হয়েছে যে নিচে টাওয়ার প্রায় থাকেই না, বলে নেটওয়ার্ক প্রায় পাওয়াই যায় না।
আর যদি একদম না কেটে সেই বলে না একদম ক্লিয়ারলি কথা বলার জন্য আমাকে ছাদে আসতে হবে, ছাদে একদম ঠিকঠাক নেটওয়ার্ক পাওয়া যায়। তো বাড়িতে ফোনটা করে তারপর নিচে নামবো, দিয়ে আবার জামা কাপড়গুলো পাল্টে ফেলবো, পাল্টে ফেলে তারপরে দেখতে হবে সন্ধ্যাকালীন কী কী রান্নাবান্না করা যায়। আর নেক্সট উইক থেকে কাজের দিদিকে আসতে বলেছি, তো কাজের দিদি আসবে মানে উঠোন ঝাড় দেওয়া আর বাসন মাজা তার জন্য, আর ঘর মোছা ঘর ঝাড় দেওয়া আমি করে নেবো, কোনো সমস্যা নেই, লাঠি আছে। আর কতদিন এভাবে চলবে? আবার ড্রেস চেঞ্জ করে চলে এসেছি, এটা হচ্ছে আমার সেই খাওয়া জামা কাপড়টা। এবার চা করবো, মামনি বললো আজকে লিকার চা খাবে, কোনো দুধ চা খাবে না, তো আমি আজকে চা খাবো না। এবার মামনিকে চাটা করে দিয়ে সন্ধ্যেটা যে উঠতে যাবে, সন্ধ্যে উঠে গেছে, আর একটু পরে আমি একটা লম্বা ঢিপ দেবো, ঢিপ দিয়ে উঠে তারপরে বানাবো গোলবাড়ির কষা মাংস চিকেনের উপরে, ট্রাই করবো। মাথাটা যতক্ষণ না হালকা হবে ততক্ষণ ওসব ভালো রান্নাবান্না হবে না, না হলে আরও কষ্ট হয়। ওই বাসন মাজা বাসন মেজেরা করে নালে আবার কালকে সকালে সেগুলো ডলতে হবে, ওর থেকে রাত্রেবেলায় মেজেরা একটা ঝামেলা মিটে। যতদিন না দিদি আসছে ততদিন আমাদেরই করতে হবে, কিছু করার নেই। ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি, ঘুম থেকে উঠে হঠাৎ ধরপুরে উঠেছি যে রান্না করতে হবে, তো তার জন্য আবার রান্নাঘরে চলে এসে এগুলো কেটে কুটে নিলাম। সেই হবে গোলবাড়ি কষা মাংস, তাও আবার চিকেন। এবার আমি এটাতে একটা ইনগ্রিডিয়েন্টস লাগে যেটা মাংসটাতে দেওয়ার আগে আমি দু তিনবার ভাবছি কোর দেবো কি দেবো না, তো আগে আমি দিয়ে যদি ভালো লাগে তবে তোমাদের বলবো, দেন তোমরা করো। তো এটার জন্য আমি এখানে পেঁয়াজ পুরো কুচিয়ে নিয়েছি, রসুন টুকরো করা আছে, আর এখানে আমি মাংস নুন হলুদ সর্ষের তেল দিয়ে আর একটুখানি আদা বাটা দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখেছিলাম বেশ অনেকক্ষণ, অনেকক্ষণ কি মানে প্রায় বিকেলের সময়। তো আর এদিকে মেন হচ্ছে এই মশলা, এখানে আছে দেখতে পাচ্ছ হাফ জায়ফল, হাফ না অল্প একটুখানি জায়ফল, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, জয়িত্রী আর এলাচ, এটাকে একটুখানি জলে ভেজাতে হবে। এবার এটাকে রাখবো, আর এদিকে এবার কড়াই চাপাতে হবে। প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে কাটা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর রসুন, দিয়ে ভালো মতো ভাজতে হবে, অনেকটা বেরেস্তা ভাজার মতো ভেজে নিতে হবে। যতটা সম্ভব লাল লাল করে ভাজতে হবে, আর এটা ভাজা হয়ে গেলে এটাকে মিক্সিতে ট্রান্সফার করে পেস্ট করে নিতে হবে, আর তার সাথে দিয়ে দিতে হবে ওই যে ভেজানো যে গরম মশলাগুলো আমি রেখেছি ওইগুলোকে একসাথে পেস্ট করে নেব। এবার কড়াইতে আরেকটুখানি তেল দিয়ে তাতে দিয়ে দেবো তেজপাতা আর চিনি, দিয়ে একটুখানি ফ্রাই হওয়ার পর তাতে দিয়ে দিতে হবে ছোটো ছোটো করে রাখা পেঁয়াজ, তোমরা এখানে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারো, আমি দুবার বাটা ইউজ করিনি। ভালো করে পেঁয়াজ বাটা হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে টমেটো আর আদা, দিয়ে ভালো মতো এবার কষাতে হবে। টমেটোগুলো এখানে ছোটো ছোটো করে পিস করে নিতে হবে, তোমরা চাইলে আরও ছোটো করে পিস করতে পারো। এবার এতে দিয়ে দিতে হবে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এবার মশলাগুলোকে ভালো করে কষাতে হবে, কষানো হয়ে গেলে তাতে দিয়ে দিতে হবে চিকেনের পিসগুলো, চিকেনের পিসগুলোকেও মোটামুটি ভালো করে কষানোর পর ওতে দিয়ে দিতে হবে একটুখানি ফেটানো দই, যেটা আমি দেখাতে ভুলে গেছি, আর ওই যে পেঁয়াজ বাটাটা হয়েছিল সেই পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে ওটা ঢাকা দিতে হবে। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, ঠিক এই সময় দিতে হবে লিকার চা। তো হ্যাঁ ঠিকই বলছি, এটা লিকার চাই, অল্প অল্প করে চিনি ছাড়া লিকার চা এখানে দিতে হবে, দিয়ে এটাকে ঢাকা দিতে হবে। এবার একটুখানি কষিয়ে নিয়ে ওতে ঢাকা দিয়ে দিতে হবে, ঢাকা দিয়ে মাংসটা পুরো সেদ্ধ হতে দিতে হবে, আর ঝোলটা পুরো একদম শুকিয়ে আসবে।
যখন ঝোলটা মোটামুটি শুকিয়ে আসবে, কালার চেঞ্জও হতে শুরু করবে, এই টাইমে আমি দিয়ে দেবো একটুখানি ঘি, জাস্ট একটুখানি। তো রেডি হয়ে গেছে আমার গোলবাড়ি স্টাইলে কষা মাংস, দেখতে মোটামুটি ওরকম হলো, খেতে দেখা যাক কেমন হয়েছে। গোলবাড়ির কষা মাংস একদম ডান। আর এদিকে আমার গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গেছে, আর জামা কাপড় চেঞ্জ করে এসেছি। উড়িয়ে বাপরে, মানে গরমে ঘেমে নিয়ে একেবারে একসা হয়ে গেছে জামা কাপড় চেঞ্জ করে। তারপরে এবার একটুখানি আমি জিরাবো, মামাই ঢুকবে রান্না করবে, মামা রুটি করবে, রুটি আর মাংস, ব্যাস ডিনার কমপ্লিট। তবে এটা কিন্তু খুব রিচ রান্না, আজকে অপূর্ব খেতে চাইলো, কিন্তু আজকের দিনটা এই খাবার খাওয়ার জন্য একেবারেই উপযুক্ত নয়। কেমন খেলে? অনেকদিন পর, অনেকদিন পর, আমরা কবে করলাম? তুমি তো বলে যে এইটা আমরা এবার খাবার মাসে একবার হবে, তাই জন্য আমি একবার এসেছি, সেই জন্য এইটা একবার হয়ে গেছে দু মাসে, আর তো হবে না। আবার সেই মে মাসে হয়েছিল, কত আর পাবে না এই মাসে। ঠিক আছে, এটা হচ্ছে 9 টোল ফ্রন্ট ক্যামেরা, একটু লাল বেশি, একটু হলুদ বেশি, তো এরকম টাইপের। যা হোক, এটা আমার কাছে অত প্রবলেম হয় না। যেটা বলছিলাম, রান্নাটা ঠিক এই টাইমের জন্য না, একটু রিচ রান্না, ভালোই রিচ না। আমি যতটা চেষ্টা করি ততটা তেল কম দিয়েছি, ওটা লাস্টে একটু ভিডিওতে দেখানোর জন্য, মানে ফটো লাগবে না, আমারটা ভালো ফটো লাগবে, অনেক কষ্ট বানিয়েছি, তাই জন্য তেলটা কেটে ওর উপরে ছড়িয়ে দিয়েছিলাম। তো যতটা চেষ্টা করেছি আমি তেলটা কম দিয়েছি, তবে এই রান্নাটা এখন না করে একটু ঝড় বৃষ্টি হোক, মানে ঝড় না সরি বৃষ্টি হোক, একটু ঠান্ডাটা ওয়েদারটা ঠান্ডা হোক, না ঝড় আমি চাইছি না, কখনোই চাইবো না, একটু বৃষ্টি হোক, ঠান্ডাটা একটু কমুক, তারপরে এটা একদম পারফেক্ট। তবে হ্যাঁ, আমার খুব ভয় ছিল, যেহেতু দিচ্ছি আমার টেনশন যে আমি চায় লিখে দিচ্ছি, জানি না ওটা দিতে হয়ে যাবে কি না, তবে কিচ্ছু হয়। আর আমি কানা চা ইউজ করিনি, পাতা চা, মানে হালকা লিকার করে দিই, পাতা চা, দানা চা কিন্তু আমি ইউজ করি। হ্যাঁ, ওই মামনির একটা বই আছে, মামনির ওখানে আমি দেখেছি গোলবাড়ি কষা মাংস, তো ওটা দেখে মোটামুটি আমি, তবে নিজের মাথা থেকে সেটা বের করে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর আমার চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে। টাটা।